And tare dekho she pa tai pa he she he or she and who can be double up for this college and to do work in this upcoming election. Just thank you for this listening to my words. আমার নাম সালমা খানম বড়ভাইয়া। আমি এবার ইলেকশনে মেয়র সেক্রেটারি পোস্টে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমিও তোমাদের মতো একজন স্টুডেন্ট। আমরা যখন প্রথম কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম তখন আমরা প্রোটেস্ট করে অ্যাডমিশন নিয়েছি, কারণ যেখানে আমাদেরকে গভর্নমেন্ট সরকার 40% পাস করেছে সেখানে আমাদেরকে 50% স্টুডেন্টদেরকে অ্যাডমিশন দেওয়া হয়েছে না। প্রিন্সিপাল স্যার রিটেন দিয়েছিলেন না, তখন আমরা যখন গেটের সামনে প্রোটেস্টে বসেছিলাম তখন আমাদের অ্যাডমিশন হয়েছে। তো সেখানে তো তখন কাউন্সিল বলেছিল, কিন্তু কাউন্সিল আমাদের জন্য কিছু করতে পারেনি। তখন আমরা স্টুডেন্ট এসে অ্যাডমিশনের জন্য প্রোটেস্ট করেছি। তারপর যখন আমরা কলেজে অ্যাডমিশন নিয়েছি, কলেজে ঢুকতে পেরেছি, তারপর আমাদের অনেক প্রবলেমে ফোর্স করতে হয়েছে। ফার্স্ট অফ অল ফার্স্ট আমরা দেবো, আমি যেহেতু হেলথ সেক্রেটারি পোস্টে প্রতিদ্বন্দ্বিতা করছি সেখান থেকে আমি বলছি, আমাদের কলেজে প্রতিটি কলেজে অ্যাম্বুলেন্স থাকার প্রয়োজন ছিল, কারণ হঠাৎ করে যখন আমাদের কিছু হয়ে যায় তাহলে মেডিকেল এস তুমি তো নিজেও গার্লস, ম্যাক্সিমাম তো গার্লসও দেখিয়া, আমিও নিজে এখন গার্ল, তোমাদের লাইন আমিও
আমিও ইন খালাইয়ার গার্লস কমন রুম ছেড়ে তোমার তার জাস্ট এজ এ হেল্প করবার লেগিয়া ইন পার্সোনাল কোনো বেনিফিটও লেগি না তুমি আমি নিজে বিল করতাম তোমার নিজে বিল করছো গার্লস কমন রুম তখন আমরা ফেস নিজে সাফার করিয়া এজ এ গিয়ে দেখছো ইন সিট এক ম্যাক্সিমাম স্টুডেন্ট যোগার পরে সিট ক্যাপাসিটি কতখান থাকে এরপর গিয়ে দেখা গেছে আমরা 12টা পরে ড্রিঙ্কিং ওয়াটার সেটা ওটা আমরা নিজেও পাই না থার্ড নম্বর গিয়ে দেখা গেছে কোনো হাইজিনিক নাই জাস্ট লাইক এজ এ প্রবলেম অফ ওয়াশরুম এরপর আমরা কিনা দেখছি there are many government facilities which are available in the girls common secretary post but they are not giving to you as not you as me also first of all I am as a consumer then as a candidate ami as a consumer we am to kon feel korchi by the candidate this is bound to me to take as a candidate tumader kichu request then tumi tai nije dekho I am not forcefully you to give the vote or anything else তুমি তাই নিজে দেখো যে তাই বা সে ডিজার্ভ করে নিউ পোস্ট হলে গিয়া তুমি তাই নিজে দেখো পোস্ট এজ আগের কাউন্সিল তুমি তাই কিতা পাইছো বা তুমি তাই কিতা পাইবা এখন এটা তোমার মাঝে ডিজার্ভ তোমার উপরে ডিপেন্ড করে বস তুমি তাই এনাফ ম্যাচিওর টু নো ইওর পাওয়ার টু নো ইওর স্ট্রেংথ হুইচ ইজ ক্যাপেবল টু বুট এন্ড হি অর শি ক্যান বি ডু ফর ইওরসেলফ ফর দি হোল ডেভেলপমেন্ট অফ দি কলেজ ইনো ইনো কেউ বাচ্চা না তো আমি ইনোর বুঝাইতাম আর লেই খাবার ইয়া বুঝাইতাম ইনো এজ এ ইউ আর এনাফ ম্যাচিওর টু নো ইওর স্ট্রেংথ টু নো ইওর বোন টু নো ইওর অ্যাবিলিটি টু নো ইওর পার্সোনালিটি অ্যান্ড এভরিথিং এলস তোমার তার বোস তোমার তার মজা তো তুমি তার নিজের বয়েস ইগো তুমি তো হারাইতে দিও না ডোন্ট ওয়েস্ট ইওর ভিউট প্লিজ যখন আমরা সব ম্যাচিওর যে যে পোস্ট ডিজার্ভ করে আমরা তারে বুঝিয়া ক্যান্ডিডেট সিলেকশন করবো দেখো এবার ইলেক্টেড কেন মানে আগরবার হয়েছে সিলেকশন এবার ইলেকশন হিসাবে সাপোর্ট করতা যে যারে ইচ্ছা তারা সাপোর্ট করতা বাট জিম্মদারি চোর বলে যে অ্যাটলিস্ট কলেজের স্টুডেন্ট ইউনিয়নের যে নির্বাচন এই বিষয়ে কিটা কইবা আপনি একজন ক্যান্ডিডেট আমি একজন ক্যান্ডিডেট হিসেবে ইলেকশন কলাইয়ার আমার নাম সালমা খানম বরগুইয়া আমি এবারে ইলেকশনে হেলথ সেক্রেটারি পোস্ট প্রতিদ্বন্দ্বিতা করছি আর আমরা উদ্দেশ্য এখান নাই যে আমরা এখানে মানে কলেজ পাওয়ার দেখাই দাম এরকম কিছু নাই আমরা যাই আমরা একটা ফ্রিডম কলেজ লাগে কলেজের যে স্টুডেন্ট কাউন্সিলারি স্টুডেন্ট কাউন্সিলর যে ইলেকশন এই বিষয়ে আপনি কি বলবেন আমি আমার নাম সালমা খানম বরগুইয়া আমি এবার ইলেকশনের হেলথ সেক্রেটারি পোস্টে প্রতিদ্বন্দ্বিতা করছি এবার প্রতি বছরের নিয়ে এবারও কাউন্সিল বডি তৈরি হচ্ছে তো আমরা চাই আমাদের কলেজের ডেভেলপ হবে প্রতি বছর কাউন্সিল হওয়ার পরেও যে যে কাজগুলি হয় না আমরা চাই যে আমরা যদি এই কাউন্সিল বডিতে আসতে পারি তাহলে আমরা সেই দিকে লক্ষ্য রেখে স্টুডেন্টের সব মতামত রেখে সব কিছু সর্ট আউট করার ট্রাই করব আপনি কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমি হেলথ সেক্রেটারি আপনার নামটা কি বলছিলেন আপনার ঘর কোন জায়গা বাগলাট বাজার আর আপনি এসএস কলেজের কোন ক্লাসের কোন স্ট্রিমের ছাত্র বাংলা বিভাগের ছাত্রী বাংলা বিভাগের আপনি কোন স্ট্রিমে আর্টসর আবারও আমি আপনাকে বলছি আপনার নাম সালমা খানম বরগুইয়া আর আপনি এসএস কলেজের কোন 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 ক্লাসের ছাত্র ফয়জি ফাসিমের বাংলা বিভাগের ছাত্রী কোন স্ট্রিম আচ্ছা তো আপনি এইবার আপনি আপনার যে নির্বাচন এটা আপনি জয় মানে জয়ের কতটুকু আশা করছেন 100% আমি চাই আমার লোকে যদি সবাই একসঙ্গে আমরা যদি যোগদান করেন যদি ওরা যোগদান করে আমাকে যদি মানে ওতে আসতে কাউন্সিল বডিতে আসতে আনতে পারেন তাহলে আমি প্রতিজ্ঞা করে বলছি কলেজের যে যে ক্ষতা দিয়েছি কাজ করানোর সেইগুলোর দিকে লক্ষ্য রেখে কাজ করে যাব ঠিক আছে জাস্ট লাইক থ্যাংকস থ্যাংকস সাবিজের স্পেস দেবাই তো বল লাগিয়া মাইন্ড ফ্ল্যাশ করা লাগিয়া কেরাম দরিয়া ডাজেন্ট ম্যাটার কিনা তো দেবো তো ইকু স্টুডেন্টের রাইটস ইকু স্টুডেন্টে পাইতো ইভেন পেট পর্যন্ত প্রোভাইড হই ইচ এন্ড এভরি ক্লাস যে কো দেবা হইছে না ও সিচুয়েশন এসএস কলেজের কাউন্সিলর যে কাউন্সিলে জেতা লইয়া মাতি দো এটা লইয়া বিলকুল ডিসকাস করেন না বিলকুল ডিসকাস করেন না কাউন্সিলে কিতা লইয়া মাতে রিলেজেন লইয়া মাতে এরকম আমি প্রুফ সইতে দেখাইতাম কারণ ইভেন আমার কাছে রেকর্ডিং আছে আমি শো করতাম কারণ বাট আমি করিয়েন না যদি জল লাগে আমার কাছে পার্সোনালি নিতে পারবা যান রিলিজন লইয়া পলিটিক্স হলে যেগুলো আমি চাই না এস এস কলেজ যদি কোনোবার এস এস কলেজে রিলিজন লইয়া পলিটিক্স দিয়েছে এবার কিতা লাগে রিলিজন লইয়া পলিটিক্স আমার কনস্টিটিউশন তো হইয়া দিছে না হিন্দু মুসলিম আলাদা আলাদা কনস্টিটিউশন হইয়া দিছে একলগে থাকতাম আমি কলেজ কিতা লাগে আলাদা থাকিয়া আমি রিকোয়েস্ট করি আর ওলা একটু কলেজ বানাও যেগুলো ইচ এন্ড এভরি ওয়ান ইজ ইম্পর্টেন্ট ইলা না যেন একটু রিলিজন ইম্পর্টেন্ট তোমার যাচ করাইব রিলিজন দিয়া তোমার যাচ করাইব তকি দিয়া তোমার যাচ করাইব তিলক দিয়া
তোমারে এটা দিয়ে জজ করব আমিলা চাই না আমি চাই কিটা আলটিমেটলি তুমি এজ এ স্টুডেন্ট হিসেবে তোমারে জজ করব তোমার নলেজ দিয়ে তোমারে জজ করব আমি প্রাউড ফিল করে নিজে কাতে আমি দাঁড়াইয়া যে সময় কিছু মাতিয়া তখন এট লিস্ট আমি একলা এক রিলিজন থেকে বিলং করি না এখানে গোপালদা আছে তাইতা রিলিজন হিন্দু রিলিজন স্টুডেন্টস এডমিশনের লাগিয়া প্রবলেম ফেস করা সময় স্টুডেন্টসর এগেইনস্টে গিয়া কইছিলা কলেজের রেপুটেশন ডাউন হয়ে যাব গিয়া ই রেপুটেশন দিয়া কিতা করতাম যে জায়গা স্টুডেন্টস নাই ই রেপুটেশন দিয়ে আমরা প্রফিটটা কিতা এসএস কলেজে এডমিট প্রফিটটা কিতা যে জায়গা স্টুডেন্টস নাই আমরা অলা এগু কলেজ লাগে যেখানে ইচ এন্ড এভরি ওয়ান উইদাউট জাজ করিয়া যে তোমার রিলিজিয়ন কিতা তুমি টকি পাঞ্জাবি লাগিয়ে আইছো না তিলক লাগিয়ে আইছো ইগুন সারা ই জাজমেন্ট সারা এগু স্টুডেন্টের স্টুডেন্ট হিসাবে এটলিস্ট জাজমেন্ট করতো আমি অলা এগু কাউন্সিল চাই আমার কনস্টিটিউশনে কোনোদিন আমারে ড্রেস দিয়ে জাজ করছে না জায়গায় আমরা এগেইনস্ট করছে এগুলো গিয়ে আগর কাউন্সিল আমি ওপেন প্রুফ দিতাম পারবো আগে যখন আমরা প্রটেস্ট চলছে আগের কাউন্সিলের সিঙ্গল একু মেম্বার আমরা লগে আসলো না সিঙ্গল একু মেম্বার বাট তারা গুড রেসপন্সিবিলিটি আসলো আপকামিং স্টুডেন্ট যারা আইতরা এটলিস্ট তারা সেফটির লাগে মাথা দরকার যে কোন স্টুডেন্টে মাতিছে না যে যদি মাতিয়া থাকে এখন যে কাউন্সিলে ইলেকশন খেলার যে কাউন্সিল পাওয়ার আবার লেগে ট্রাই করে ও কাউন্সিলে এটলিস্ট এই জিনিস লইয়া মাতিছে যদি পাওয়ার আবার আগে একু কাউন্সিলে স্টুডেন্টর লাগে অতখান মাতিয়া থাকে দেন আমি আশা করি পাওয়ার আবার বাদে স্টুডেন্টর লাগে ই কাউন্সিলে নিজের কোর্স কিটা নিজের ইচ এন্ড এভরিথিং ডিজাইন দিতে পারবো ইউটিউবও দেবা আছে এলা কোনো কাউন্সিল বানাই না তোমার প্রবলেম হয়ে আজকে গেছে যাবার বাদে গিয়ে ঠিক আছে স্যার ওই বছর হইয়া বাড়ি আই যান ভাইরাস তুমি বাড়ি থেকে অ্যাকসেপ্ট করতে আমার প্রবলেম সলিউশন হইব বাট আলটিমেটলি প্রবলেম সলিউশন হন না বাড়ি আহে তোমার বোর্ড দিতা প্রবলেম সলিউশন হয়ে যাব অর থ্রি অর ফোর উইকস তুমি তাই স্টুডেন্টে গিয়া ওয়াটার বক্সর উপরে লিখিলে ইয়ার ডোনেটেড বাই স্টুডেন্ট কাউন্সিল 2018 অর 19 কোনোদিন লেখা পাইতে না যে 19 অর পরে থেকে কলেজের যা সিঙ্গল ওয়ার্ক হয়েছে সিঙ্গল যদি আমি এখানে আই আমার ওয়ান ডে ইনভেস্ট করি আর যদি আমি একটু ভোট দিয়া উইদাউট কোনো কিছু পাইয়া এটলিস্ট আমি অ্যাকসেপ্ট কিতা করবো যে যেগুলো কাউন্সিল বলতে গিয়ে আমার লাগে ওয়ার্ক করতো যেগুলো আমি অ্যাকসেপ্ট করবো যদি কাউন্সিলে আমার লাগে ওয়ার্ক করে না তো আমি কিতার লাগিয়ে ভোট দিতাম ই যে কাউন্সিল যেগুলো কাউন্সিল আমরা দিয়ার এই কাউন্সিল শুধু ইবারপুর কাউন্সিল 2010 থেকে যেগুলো কাউন্সিল চলিয়া যাবাত আসলো ও কাউন্সিলর একটু পার্ট দেওয়া হয়েছে 2010 থেকে কলেজের ডেভেলপমেন্ট কতখান হয়েছে ইউটিউবক সার্চ মারি দিও এটলিস্ট দেখিলে এবার কলেজের সিচুয়েশন কলেজের কন্ডিশন কোন লেভেলে আসলো আর এখন কলেজের কন্ডিশন কোন লেভেলে আমি এই জিনিস বারবার হইয়া 2010 থেকে যেগু কাউন্সিল চলাত আসলো ও কাউন্সিলের একটু পার্ট এখন দেওয়া হয়েছে জাস্ট ঠিক আছে এই কাউন্সিলে ওয়ার্ক করব যেগুলো ডাইরেক্ট প্রুফ 2010 থেকে লইয়া 2019 পর্যন্ত কলেজের যত খান ডেভেলপমেন্ট হয়েছে কাউন্সিলর থ্রয় হয়েছে ইভেন আমাদের কাছে এক এক মেমোরেন্ডামর কপি আছে ঠিক আছে আমরা স্টুডেন্ট ছাড়া কোনো টিচারের বাদি চাইছি না ঠিক আছে টিচার আমি রেসপেক্ট করি আর যে সময় স্টুডেন্টের রাইটসের উপরে কোনো কোয়েশ্চেন আই যাব দেন আই ডোন্ট নো এনি ওয়ান সিম্পল আমি জানি আমার স্টুডেন্টের রাইটস অতখান পর্যন্ত বিকজ উই আর ইন্ডিপেন্ডেন্ট আমার কনস্টিটিউশনে আমার এই পাওয়ার দিছে আমি কোয়েশ্চেন করতাম দেন আমি কোয়েশ্চেন করবো চাহে স্কুল হোক কলেজ হোক ডাজেন্ট ম্যাটার আমার লাগে কিতার সামনে বাট আমি কোয়েশ্চেন করবো আমরা যতজনের ফেসবুক প্রোফাইল আছে প্রোফাইল ভিজিট করিও পুলিশ থেকে লইয়া প্রশাসন থেকে লইয়া ক্লেশ আছে জাস্ট কলেজের সামনে বিকজ স্টুডেন্টস স্টুডেন্টসর রাইটস লই আমরা আসাম ইউনিভার্সিটি পর্যন্ত টাচ করছি যেগুলো কোনোবার কোনো কাউন্সিলে ফেস করছে না আসাম ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার কোনোদিন আসাম ইউনিভার্সিটির বাইরে প্রটেস্ট হইলে বারোই আইসে না বাট আমি প্রাউডলি হইব আমরা প্রটেস্টর সময় এটলিস্ট ভাইস চ্যান্সেলার রেজিস্টার কলেজের সামনে আইতে লাগছে বিকজ আমরার বীর অত টাকা না আসলো হাইলাখান্তি থেকে মিনিমাম যতটা কলেজ আসো অতটা কলেজ থেকে স্টুডেন্টস গেছল রিজন জাস্ট এক মার্কল লাগিয়া
আমি যদি আজকে মনে করি যে না এক মার্ক পাইছি না আমার লাগে কি ম্যাটার করে না, আমার পুরো লাইফ ফিউচার ওর উপরে ডিপেন্ড করে। যে সময় এক মার্ক চলে গিয়ে কোনো জায়গায় সিলেকশন হইতে না, যখন এক মার্ক লাগে পার্সেন্টেজ একটু ফ্রেন্ডস থেকে ডাউন হয়ে যাইব, যখন এক মার্ক লাগে কোনো একটু জায়গাতে ইন্টারভিউ যাওয়ার যাইবা, ইন্টারভিউ সিলেকশন হইবা, তখন রিয়েলাইজ হইব এক মার্ক তখন ইম্পর্টেন্ট। একটু স্টুডেন্টের ইস্যু আসাম ইউনিভার্সিটিতে প্রত্যেকবার স্টুডেন্টের লাগে এই জিনিসটা করে মার্কস কমে গেছে, যখন আমরা রিপিট কোয়েশ্চন পেপার আনসার পেপার সাবমিট করি তখন আমরা মার্কস চাই না, এগুলো ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টে ফেস করছি। ও প্রবলেমসর লেগে আমরা আসাম ইউনিভার্সিটি প্রটেস্ট আসলো পুরা সকাল 10টা থেকে লইয়া 6টা পর্যন্ত, ওলা পর্যন্ত কল আইছে 10 মিনিটসের ভিতরে উঠি যাও আদারওয়াইজ অ্যারেস্ট হইব। আমরা রিপ্লাই ওগু আসলো জো হোগা দেখা জায়গা বেস স্টুডেন্ট ওগু আমি স্কুল থেকে শিখে আইছি, আমি কোয়েশ্চন করতাম, আমি আমার রাইটসর লেগিয়া গড়। প্রিয় বরাকবাসী, দেশ ও বিদেশের দূরের ও কাছের সবাইকে জানাই জেম ক্রিয়েশনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের জেম ক্রিয়েশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা আমাদের পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। প্রিয় বরাকবাসী, দেশ ও বিদেশের দূরের ও কাছের সবাইকে জানাই জেম ক্রিয়েশনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের জেম ক্রিয়েশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা আমাদের পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।